রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশে মঙ্গলবার থেকে খুলছে স্কুল। কোভিড বিধি মেনে স্কুল খোলায় খুশি ছাত্রছাত্রী ও অভিভাবকেরা, স্কুল খোলায় খুশি শিক্ষক শিক্ষিকারাও। রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশে মঙ্গলবার থেকে খুলছে রাজ্যের স্কুলগুলি। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে শুরু হবে ক্লাস। করোনাকালে দীর্ঘ প্রায় দুবছর স্কুল বন্ধ থাকার পর অবশেষে কোভিড বিধি মেনে স্কুল খোলায় খুশি ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। স্কুল খোলার নির্দেশিকা জারি হওয়ার পর থেকেই স্কুলে পরিষ্কারের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। সরকারের নির্দেশ মতো স্যানিটাইজিং করা হয়েছে স্কুলে, রাখা হয়েছে থার্মাল গান। মাস্ক বাধ্যতামূলক করার পাশাপাশি ছাত্রছাত্রীদের জন্য নানা বিধিনিষেধ চালু করা হয়েছে। বনগা হাই স্কুলের প্রধান শিক্ষক কুনাল দে বলেন, গত চার দিন ধরে স্কুলে স্যানিটাইজিং এর কাজ চলছে, ছাত্রদের জন্য রাখা হচ্ছে থার্মাল গান। আমরা প্রত্যেকে খুব খুশি যে ছাত্রদের আমরা আবার পাচ্ছি আমাদের স্কুলে। কালকে আমরা স্কুল খুলছি সবার স্কুলগুলোর মতোই। আপাতত ক্লাসরুমগুলোকে স্যানিটাইজ করা, সেগুলোকে একটু রং করা, ভর জায়গাগুলোকে সুন্দর করে দেওয়া, ব্ল্যাকগুলোকে একটু ব্ল্যাক করা, এগুলোকে নতুন করে চেয়ার টেবিলগুলো ঠিক করা, তারপরে স্কুলের যে বিভিন্ন দেওয়ালগুলো সেগুলো রং করা, সিঁড়িগুলো রং করা, একদম প্রচুর ছোটখাটো আমরা কাজ করেছি স্কুলের জন্য। নিউ বনগা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ বিশ্বাস বলেন, অনেকদিন পর ছাত্রদেরকে কাছে পাবো, সত্যি ভালো লাগছে। তাদের কথা ভেবে কোভিড কালে সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমস্ত ছাত্র আসলে তাদেরকে স্পেশাল ভাবে কেয়ার করা, মাস্টারমশাইদেরকে সেইভাবে বলানো, তাদের সঙ্গে মিটিং করা হয়েছে মাঝখানে, যে ছাত্ররা আসলে যেন সঠিকভাবে সেইভাবে তারা সঠিক পদ্ধতিতে যেন আসে, এবং আমরা তাদেরকে ক্লাসরুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, পায়খানা বাথরুম যেখানে তারা ইউজ করবে, তারা টিফিন খাওয়া, তাদের জলের বোতল, এই সমস্ত আমরা নির্দেশিকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্ডস ল্যান্ড, বনগাঁ।